সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভ সকাল। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান শেখ, প্রভাষক অর্থনীতি। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। এই আলোচনাকে আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম। প্রথমত, আদি ও হিন্দু যুগের অর্থনীতি। দ্বিতীয়ত, মুসলিম যুগের অর্থনীতি। তৃতীয়ত, ইংরেজ যুগের অর্থনীতি। চতুর্থত, পাকিস্তান যুগের অর্থনীতি। আমরা পূর্বের ক্লাসে তিনটা টপিকস আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব চতুর্থ নম্বর, অর্থাৎ পাকিস্তান যুগের অর্থনীতি। 1947 সালে 14ই আগস্ট ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের উদ্ভব হয়। পাকিস্তানে তখন দুইটা অংশ ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান, দ্বিতীয়টা পশ্চিম পাকিস্তান। পাকিস্তান সরকার শুরুতে পূর্ব বাংলার সাথে বিমাতাসুলভ আচরণ করছিল। সে সময়ে বাংলার অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সংস্কৃতি, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যে প্রভৃতি ক্ষেত্রে যেসব নীতি প্রণয়ন করা হয়েছিল তার সবগুলোই ছিল পশ্চিম পাকিস্তানের অনুকূলে। পূর্ব পাকিস্তানে সকল কৃষিপণ্য উৎপাদন করা হতো, অথচ শিল্পের উন্নয়ন ও উৎপাদন পশ্চিম পাকিস্তানে হতো। পূর্ব পাকিস্তান থেকে তারা এসব কৃষিপণ্য কম দামে ক্রয় করে পশ্চিম পাকিস্তানের শিল্পে ব্যবহার করে এবং শিল্পে ব্যবহৃত পণ্য পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে এনে বেশি দামে বিক্রি করে। অর্থাৎ এই পাকিস্তান সরকার শাসনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে তাদের উপনিবেশে পরিণত করেছিল। আমরা যদি পাকিস্তান সরকারের 24 বছরের শাসন পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল। সেগুলো আমরা এখন আলোচনা করব। ব্যাংকিং ও অর্থায়নের নিয়ন্ত্রণ। 1947 সালে যখন পাকিস্তান নামক রাষ্ট্রের উদ্ভব হয় তখন মুসলিম যত ব্যাংকের মালিকরা ছিল তারা তখন বোম্বে থেকে তাদের ব্যাংকের শাখাগুলোকে পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করে। আর সেই সূত্রেই এই পশ্চিম পাকিস্তানের ব্যাংকগুলো তখন পশ্চিম পাকিস্তানের ভারী শিল্প স্থাপনে বিনিয়োগ করে থাকে। বৈদেশিক সাহায্য বণ্টনে। পাকিস্তান আমলে যে সকল বৈদেশিক সাহায্য এসেছিল তার সিংহভাগই ব্যয় করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে এবং নামমাত্র ব্যয় করা হয়েছিল পূর্ব পাকিস্তানে। 1947 সাল থেকে 1960 সাল পর্যন্ত 1947 সাল থেকে 1960 সাল পর্যন্ত যে সকল বৈদেশিক সাহায্য এসেছিল তার 17% ব্যয় করা হয় পূর্ব পাকিস্তানে,
17% ব্যয় করা হয় পূর্ব পাকিস্তানে 62% ব্যয় করা হয় পশ্চিম পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে এবং 21% ব্যয় করা হয় অর্থাৎ 1947 থেকে 1960 পর্যন্ত পাকিস্তানে যে বৈদেশিক সাহায্য এসেছিল তার মধ্যে 17% সাহায্য ব্যয় করা হয়েছিল পূর্ব পাকিস্তানে 62% সাহায্য ব্যয় করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে এবং 21% সাহায্য ব্যয় করা হয়েছিল কেন্দ্রের জন্য অর্থাৎ কেন্দ্র কোথায় ছিল কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে অর্থাৎ আমরা বলতে পারি যে 17% বাদে বাকি সমস্ত সাহায্যই পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হয়েছিল রাজস্ব ব্যয়ে রাজস্ব ব্যয়ে বৈষম্য রাজস্ব আয়ের প্রধান উৎস ছিল পূর্ব পাকিস্তান অথচ এই সকল রাজস্ব পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে চলে যেত এই রাজস্ব ব্যয়ের ক্ষেত্রেও পাকিস্তান সরকার চরম বৈষম্য তৈরি করেছিল 1947 সাল থেকে 61 সাল পর্যন্ত 1947 থেকে 1961 সাল পর্যন্ত রাজস্ব ব্যয় 12% পূর্ব পাকিস্তানে 12% পূর্ব পাকিস্তানে 45% পশ্চিম পাকিস্তানে 43% কেন্দ্র অর্থাৎ 1947 সাল থেকে 1961 সাল পর্যন্ত রাজস্ব ব্যয়ে মাত্র 12% ব্যয় করেছিল পূর্ব পাকিস্তানে এবং 45% ব্যয় করেছিল পশ্চিম পাকিস্তানে এবং 43% কেন্দ্রে ব্যয় করেছিল অর্থাৎ 88% ব্যয় হয়েছিল পশ্চিম পাকিস্তানে এবং 12% ব্যয় হয়েছিল পূর্ব পাকিস্তানে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও পাকিস্তান সরকার বৈষম্যমূলক আচরণ করেছিল সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানিদের নিয়োগ করা হতো কারণ নিয়োগের সমস্ত দায় দায়িত্ব এবং ক্ষমতা অর্পিত ছিল পশ্চিম পাকিস্তানের সাথে নিয়োগের সমস্ত ক্ষমতা ছিল যেহেতু পশ্চিম পাকিস্তানিদের হাতে সেই ক্ষেত্রে তারা তাদের সেই ক্ষমতাকে অপব্যবহার করে সরকারের উচ্চ পর্যায়ের সমস্ত কর্মকর্তাই অধিক কর্মকর্তার অধিকাংশই পশ্চিম পাকিস্তান থেকে নিয়োগ দিত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ পাকিস্তান সরকারের
তথা কেন্দ্রীয় সরকারের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। এছাড়া পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিরা এসব প্রতিষ্ঠান পরিচালনা করত, যে কারণে সহজেই তারা পূর্ব পাকিস্তানের বৈষম্য ক্ষেত্রে সহায়ক ছিল। অর্থাৎ সহজেই তারা পূর্ব পাকিস্তানের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করত। এখন কয়েকটা ছকের মাধ্যমে আমরা দেখব যে আসলে স্পষ্ট হয়ে উঠবে যে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সাথে যে বৈষম্যমূলক আচরণ করেছিল তা আমরা কয়েকটা ছকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। জনসংখ্যা জিডিপি
ছকে জনসংখ্যা জিডিপি ও মাথাপিছুয়ের তিনটে অর্থ বছরের যদি আমরা তুলনা করি তাহলে স্পষ্ট প্রতীয়মান হবে যে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল। 1949-50 সালে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 43.1 মিলিয়ন, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 35.8 মিলিয়ন। এই জনসংখ্যা 1964-65 অর্থ বছরে গিয়ে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা 43 মিলিয়ন থেকে 61 মিলিয়নে বৃদ্ধি পায় এবং পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা 35 মিলিয়ন থেকে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা 51 মিলিয়নে বৃদ্ধি পায়। অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান শুরুতে যে জনসংখ্যা ছিল উভয়েরই সময়ের পরিক্রমায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে পূর্ব পাকিস্তানে শুরুতেই জনসংখ্যা অনেক বেশি, যেটা পরবর্তীতেই প্রতীয়মান হয়েছে। এরপরে জিডিপি আসি, 1949-50 সালে পূর্ব পাকিস্তানের জিডিপি ছিল 1313 কোটি টাকা, সেখানে পশ্চিম পাকিস্তানের জিডিপি ছিল 1183 কোটি টাকা। অর্থাৎ পাকিস্তানের শুরুতেই পূর্ব পাকিস্তানের জিডিপি ছিল বেশি পশ্চিম পাকিস্তানের চেয়ে, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 59-60 সালে এসে দাঁড়ায় 1555 এবং 64-65 অর্থ বছরে দাঁড়ায় 1999। একইভাবে পশ্চিম পাকিস্তানের জিডিপি 49-50 সাল থেকে পশ্চিম পাকিস্তানে এসে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 1679 এবং 64-65 অর্থ বছরে দাঁড়ায় 2379 কোটি টাকা। অর্থাৎ সময়ের ব্যাপ্তিতে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান উভয় ক্ষেত্রেই উভয়েরই জিডিপি বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যদি পূর্ব পাকিস্তানের জিডিপি বৃদ্ধি পেয়েছে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে 52% জিডিপি পূর্ব পাকিস্তানে জিডিপি বৃদ্ধি পেয়েছে 52%, আর পশ্চিম পাকিস্তানে জিডিপি বৃদ্ধি পেয়েছে 101%। তাহলে এই বছরের তথ্যগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে পূর্ব পাকিস্তানের জিডিপি বৃদ্ধি পেয়েছে 52%, পশ্চিম পাকিস্তানের জিডিপি বৃদ্ধি পেয়েছে 101%। অর্থাৎ এখান থেকেই প্রতীয়মান যে তারা যে আমাদের সাথে অর্থাৎ পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল বিভিন্ন ক্ষেত্রে, তারই ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের জিডিপির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক একই ক্ষেত্রে আমরা যদি মাথাপিছু আয় দেখি, মাথাপিছু আয় বৃদ্ধি 305 থেকে 64-65 অর্থ বছরে পূর্ব পাকিস্তানে রয়েছে 327 এবং 330 থেকে 1949-50 অর্থ বছরে পশ্চিম পাকিস্তানের 330 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 464। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে পূর্ব পাকিস্তানে 7% মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে আর পশ্চিম পাকিস্তানের বৃদ্ধি পেয়েছে 40%। অর্থাৎ 1949 থেকে 1965 সাল পর্যন্ত আমরা যদি মাথাপিছু আয়ের তুলনা করি সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে মাত্র 7% আর পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে 40%। অর্থাৎ যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম পাকিস্তান সরকার যে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল যার কারণে জিডিপি যেহেতু পশ্চিম পাকিস্তানে বৃদ্ধি পেয়েছে 101%, স্বাভাবিকভাবে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে। কারণ একটা দেশের জিডিপি যখন বেড়ে যায় তখন তাদের ইনকামও বেড়ে যায়, আর ইনকাম বেড়ে গেলে তখন তাদের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। আমরা আরেকটা সূচিতে দেখব,
জিডিপিতে কৃষি শিল্প পূর্বের ছকে আমরা দেখেছি যে জিডিপিতে জিডিপি এবং মাথাপিছু আয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের কেমন ছিল, সেই প্রেক্ষাপটেই জিডিপিতে কৃষি শিল্পের অবদান এবং প্রবৃদ্ধি হার নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি 1951-52 সালে জিডিপিতে 68% অবদান ছিল পূর্ব পাকিস্তানের, আর 32% অবদান ছিল পশ্চিম পাকিস্তানে। অর্থাৎ আমরা পূর্বেই বলেছি যে আসলে কৃষি পণ্যের সকল পণ্যই পূর্ব পাকিস্তানে উৎপাদন হতো, কিন্তু এই পণ্য
তারা কাঁচামাল হিসেবে পশ্চিম পাকিস্তানে ব্যবহার করত। ঠিক তারই ফলশ্রুতিতে জিডিপিতে কৃষির অবদান পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের চেয়ে অনেক বেশি। 1959-60 সালে গিয়ে জিডিপি 68 থেকে কমে পূর্ব পাকিস্তানে 65% হয়েছে এবং পশ্চিম পাকিস্তানের জিডিপি 32 থেকে 35 হয়েছে। অর্থাৎ যত সময় অতিক্রম করেছে ততই পূর্ব পাকিস্তানের জিডিপিতে কৃষির অবদান কমে গেছে এবং পশ্চিম পাকিস্তানের কৃষির অবদান বৃদ্ধি পেয়েছে। আবার জিডিপিতে শিল্পের ক্ষেত্রে যদি দেখি যে প্রথম অর্থাৎ পাকিস্তান সরকারের শাসনের শুরুতে আমরা দেখেছি যে সমস্ত ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সবই পশ্চিম পাকিস্তানে গড়ে উঠেছিল এবং সকল প্রতিষ্ঠানই পরিচালিত হতো পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিদের মাধ্যমে, যার ফলশ্রুতিতে শিল্পক্ষেত্রে শুরুতেই পূর্ব পাকিস্তান অবহেলিত ছিল। অর্থাৎ 7% অবদান ছিল, পশ্চিম পাকিস্তানের ছিল 8%। এটা 1959-60 সালে গিয়ে 7 থেকে 59 সালে পূর্ব পাকিস্তানের শিল্পের অবদান বৃদ্ধি পেয়ে 10% অর্থাৎ 3% বৃদ্ধি পেয়েছে। আর পশ্চিম পাকিস্তানের অবদান 8% থেকে বৃদ্ধি পেয়ে 15% বৃদ্ধি, অর্থাৎ 7% বৃদ্ধি পেয়েছে পশ্চিম পাকিস্তানের অবদান আর 3% বৃদ্ধি পেয়েছে পূর্ব পাকিস্তানের অবদান। এখান থেকে এটাই প্রতীয়মান যে পূর্ব পাকিস্তানকে অবজ্ঞা করে পশ্চিম পাকিস্তানের যে শিল্প গড়ে উঠল এবং সেখানে যে শিল্পের উৎপাদন হতো সেগুলো বাংলায় এনে বেশি দামে বিক্রি করা হতো, যে কারণেই যে শিল্পের ক্ষেত্রে দেখা গেল যে পশ্চিম পাকিস্তানে বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং পূর্ব পাকিস্তানে কম পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যখন জিডিপি পশ্চিম পাকিস্তানে বৃদ্ধি হয়, যখন জিডিপিতে কৃষির অবদান পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানে বৃদ্ধি পেতে থাকে, একইভাবে শিল্পক্ষেত্রেও যখন অবদান পশ্চিম পাকিস্তানের বৃদ্ধি পেতে থাকে পূর্ব পাকিস্তানের চেয়ে, তার ফলশ্রুতিতে প্রবৃদ্ধির হারও আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পাকিস্তানের 1.7 ছিল 1949-50 সালে, সেখানে বেড়ে হয়েছে 4.2%। আর শুরুতে অর্থাৎ শুরুতে পশ্চিম পাকিস্তানের প্রবৃদ্ধির হার ছিল 3.6, সেখানে দ্বিগুণ প্রায় বৃদ্ধি পেয়েছে পশ্চিম পাকিস্তানের 6.2। অর্থাৎ তারা অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের সাথে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করেছিল, সেটা কৃষিক্ষেত্রে, কৃষিপণ্য ব্যবহারের ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, রাজস্ব আয়ের ক্ষেত্রে, রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তারা আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করেছে, যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা সেক্টরে অবদান কিন্তু পশ্চিম পাকিস্তানের দিন দিন বৃদ্ধি পেতে থাকে পূর্ব পাকিস্তানের চেয়ে। এরপরে আমরা আর একটা সবের মাধ্যমে দেখব যে পাকিস্তান সরকার আমাদের তথা পূর্ব পাকিস্তানের সাথে যে বৈষম্যমূলক আচরণ করেছিল
পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি বেসরকারি মোট বরাদ্দের ক্ষেত্রে পাকিস্তান সরকারের শুরুতেই পূর্ব পাকিস্তানে 9,700 কোটি টাকা বরাদ্দ ছিল, 9,700 মিলিয়ন বরাদ্দ ছিল। সেখানে পশ্চিম পাকিস্তানে বরাদ্দ ছিল 21,500 মিলিয়ন, যেটা 1965-70 সালে এসে পূর্ব পাকিস্তানে বরাদ্দ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 16,800 এবং পশ্চিম পাকিস্তানে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 29,700। আমরা যদি সরকারি বেসরকারি ব্যয় বরাদ্দের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে পূর্ব পাকিস্তানে 31% শুরুতেই বরাদ্দ ছিল, সেখানে পশ্চিম পাকিস্তানে ছিল 69%। অর্থাৎ পাকিস্তান সরকারের শুরু থেকে সরকারি এবং বেসরকারি উভয় খাতেই পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের প্রায় দ্বিগুণেরও বেশি বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানে। তারই ধারাবাহিকতায় আমরা 1965-70 সালে গিয়ে দেখি পূর্ব পাকিস্তানের বরাদ্দ নামমাত্র বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5% বৃদ্ধি পেয়েছে, আর পশ্চিম পাকিস্তানে 69% থেকে কমে 64% হয়েছে। তারপরেও পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সরকারি এবং বেসরকারি বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য বিদ্যমান। অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখলাম যে পাকিস্তান সরকার এদেশের সমস্ত ক্ষেত্রে পশ্চিম পাকিস্তান তথা কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানের সাথে ব্যাপক বৈষম্যমূলক আচরণ করেছে, সেটা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন সরকারি বরাদ্দের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে, শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে, ব্যাংক বিমা প্রতিষ্ঠার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তারা আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছিল, যার কারণে পূর্ব পাকিস্তানের একটা ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও এদেশের অর্থনীতি উন্নতির দিকে যেতে পারেনি। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের আয়, পাকিস্তানের জিডিপি, পাকিস্তানের শিল্প সমস্ত কিছুতেই তারা উন্নতির দিকে ধাবিত হয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের বাংলাদেশের অর্থনীতির যে ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা 4টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, সে আলোচনা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমাদের অনলাইন ক্লাস ফলো করবে, এভাবেই আমরা প্রতিনিয়ত ক্লাসের মাধ্যমে, অর্থাৎ অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সিলেবাসকে আগায় নিয়ে যাব। আশা করি তোমরাও তোমাদের পড়াশোনাকে আগায় নিয়ে যাবে। একটা সময় আসবে যখন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, তখন প্রতিষ্ঠান শিক্ষা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, খোলার পরপরই হয়তো বা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা এখন থেকেই পড়াশোনা আগায় নেবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে, এই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।